সুপ্রিয় দর্শক টিভিএন টোয়েন্টি ফোরের এর সুরিদ অনুষ্ঠানে আবারও উপস্থিত হয়েছি আরেকজন সুরিদকে নিয়ে আমাদের আজকের সুরিদ বাংলা চলচ্চিত্রে যেমন একজন নায়ক থাকেন থাকেন একজন প্রতিনায়ক যার ভূমিকাটিও চলচ্চিত্রে মোটেও সামান্য নয় বরং সেটিও এক মহান ভূমিকা এবং সেই ভূমিকাটি যথাযথভাবে পালন করে যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে করে নিয়েছেন একটা শক্ত আসন অনেকে তাকে দেখলে আঁতকেও ওঠেন আবার অনেকে ভীষণ ভালোবাসায় আপ্লুত হয়ে গিয়ে হাতখানা চেপে ধরেন তেমনি একজন আহমেদ শরীফ শরীফ ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তোমাকে একটি কথা দর্শক বলে নিই আমরা আহমেদ শরীফ ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে আমরা একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছি একটি চলচ্চিত্রেও অভিনয় করেছি এবং আমার বন্ধুর পরিচালনায় প্রেমের অহংকার সেই সময় আমরা খোকন ভাই বলেই ডাকতাম আহমেদ শরীফ ভাইকে আমাদের শুরুর বহু আগে তাদের যাত্রার শুরু আমাদের জানতে ইচ্ছে করে না যে কি করে শুরু হলো হ্যাঁ আমরা দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন আপনার এই যে অভিনয়ের যাত্রা শুরু কি করে হলো অভিনয়ের যাত্রা শুরু করতোপক্ষে আমার চলচ্চিত্রটা তো পরে তার আগেই আমি অভিনয় শুরু করেছি মঞ্চে আমার কিন্তু মূল স্তম্ভটি মঞ্চের যখন কলেজে আমি পড়তাম তখন থেকেই মঞ্চে কাজ করেছি এবং মঞ্চের যার নাটক তখন করেছি এই লোকটি খুবই একজন জনপ্রিয় নাট্যকার ছিল নাম কল্যাণ মিত্র কল্যাণ মিত্রের সঙ্গে আপনার সরাসরি একদম আচ্ছা 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 সে লিখত নাটক তারপরে যে প্রথম ম্যানাস্ক্রিপটি নাটক হতো স্টেজে প্রথমটাই আমরা করতাম কুষ্টিয়াতে আমাদের একটা দল ছিল তার মধ্যে অবশ্য আমি থেকে জুনিয়র ওরা করতো সিনিয়ররা আমি তখন জুনিয়র হওয়ার কারণে আমাকে সব সময় ক্যারেক্টারটা সঠিকটা দিতে পারতো না একটু বয়স্ক আমাদের থেকে একটু ইয়ে তো কিন্তু রাখতো কোনো একটা চরিত্র হয়তো আমি এবং তাতেই আমি খুশি যে আমি কল্যাণ মিত্রে নাটক করছি এই একটা ভালো গ্রুপের সঙ্গে পরিমল রঙ্গমঞ্চ আমাদের ওইটার নাম ছিল কুষ্টিয়ায় তো খুব ভালো লাগতো আমার যে আমাকে একটা ক্যারেক্টার তো দিয়েছে তো এরকম করতে 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 এক সময় আমাকে ভালো ভালো চরিত্র দিল এবং আমারও কিন্তু ওই নাটকে কিন্তু নায়ক দিয়েই শুরু আমার যেরকম চলচ্চিত্রও নায়ক দিয়ে শুরু নাটকও আমার নায়ক দিয়ে শুরু তো নায়ক করেছি অনেক ওই কল্যাণের লেখা অন্যান্যও করেছি তো সেইভাবে এর থেকে আস্তে আস্তে নাটক পর্যন্তই ছিল চলচ্চিত্রে যাওয়ার আমার কোনো দিন কোনো শখও ছিল না কিছুই না হঠাৎ আমার মূল ব্যবসা তুমি কিছুটা বোধহয় জানো এটা ওই সিনেমা হলের আমার বাবার সিনেমা হল ছিল কুষ্টিয়াতে তো ফিল্ম আনতে ঢাকা যেতাম বন্ধু বান্ধব ওইভাবে একটু ফিল্মের সংশ্লিষ্ট লোকজন বন্ধু হয়ে গেছিল একবার গেছি ছবি আনতে তো হঠাৎ শিববি সাদিকের সঙ্গে দেখা শিবী সাদিক একজন প্রয়াত খুব নামকরা পরিচালক আমি বললাম আমার বন্ধু তখন ও সুভাষ দত্তের প্রধান সহকারী আচ্ছা তো ওর সঙ্গে দেখা হলো একটু বসলাম চা খেতে এক জায়গায় আড্ডাতে আড্ডাতে আমাকে বলে যে তুই এক কাজ কর তুই একটু দাদার সঙ্গে দেখা কর তখন কিন্তু ঠিক লিবার পরপর পর উনিশশো বাহাত্তর সাল আমি বললাম যে দাদার সঙ্গে কি জন্যে বলে দাদা একটি নতুন ছবি বানাচ্ছে এই মুক্তিযুদ্ধের উপরে তো ওইখানে একটি উনি নতুন মুখ চাচ্ছে নায়ক করবে তাকে আমি বললাম যে কী বলি আমাকে কী জন্য যাবো আমাকে নায়ক করবে না কি বললে তুই জানা আমার আমার যেটুকু কথা তুই একটু দেখা কর অনেক সাহসে বর করে গেলাম ছোট্ট একটি ঘরে পুরোনো ঢাকায় দাদার অফিস তো যাওয়ার পরে দিলাম আমাকে বললো মস্তক দেখে বললো যে হ্যাঁ বলুন তা আমি কি বলবো আমি আমি তো দাদা মানে কি আপনি তা আমি বললাম আমাকে শিবলি সাদিক পাঠিয়েছে শিবলি পাঠিয়েছে তা উনি ঠিক ই করতে পারছে না তা আমি বললাম তখন বললাম যে ওই যে আপনি আপনার নতুন আগামী ছবিতে বোধ হয় কোনো চরিত্রের জন্যে কাউকে খুঁজছেন ও হ্যাঁ 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 তখন আরো আবার একবার আমাকে ভালো করে দেখলেন উনি দেখলেন বসুন বসেন বসেন বসলাম তো বললো যে কি ছবিতে কাজ করেছেন আনন্দ না দাদা আমি নাটক টাটক করেছি ছবি কাজ তো বললো যে তাহলে পরে একটা কাজ করেন তো দেখি স্ক্রিপ্ট একটু পড়েন তো তো স্ক্রিপ্ট আমার দিকে আগিয়ে দিল বলে এই দুই পাতা পড়েন আপনি আমি পড়ে গেলাম আমাকে যে দিকগুলি দেখিয়েছিলেন যে এটা আপনি পড়বেন এটা পড়লাম বলে শুনুন আচ্ছা ঠিক আছে রাখেন আপনার দেশ কোথায় তাহলে দাদা কুষ্টিয়া বলে হ্যাঁ এই জন্যে আপনার ভাষাটা এত চমৎকার এরকম চমৎকার ল্যাঙ্গুয়েজ তো আমাদের এদিকে কেউ বলতে পারে না আমার খুব পছন্দ হলো আপনার ল্যাঙ্গুয়েজ তো কি কাজ করবেন আমি তো আগেই বলেছি আমার অভিজ্ঞতা নেই আপনি যদি করিয়ে নিতে পারেন তাহলে আমি দাদা হয়তো করতে পারি সময় দিতে পারবেন আমি পারবো আচ্ছা ঠিক কিসের ব্যবসা আপনার আমি বললাম যে আমার সিনেমা হল আছে বলে তাহলে তো আমাদেরই লোক সিনেমা হল আপনি সিনেমা যখন চালাচ্ছেন এই বলে যাই আমি চলে গেলাম বলে আপনি যান আমি জানাবো এই কিছু দিনের মধ্যেই পনেরো দিনের মধ্যেই দেখি শিবলি তখন তো আর ওই মোবাইল ফোন ছিল না ওই ইয়ে টেলিফোন ল্যান্ড টেলিফোন ঘুরিয়ে ফোন করতে হতো বললো তুই শিগ্রি চলে এত তারিখ থেকে আউটডোর যাবে দাদা কুমিল্লা ক্যান্টনমেন্টে তোকে দ্বারা সিলেক্ট করেছে যে তুই নায়কটা দুইটা নায়ক ওই গল্পে একটা উজ্জ্বল করবে একটা তুই করবি আমি বললাম যে আমি নায়ক করবো বোলা হা সে তো দত্তদা তোকে বুঝিয়ে দেবে সবটাই আয় তারপর আর উনি আসলাম এবং নিয়ে গেল আমার মনে আছে আজ যে শুটিং শুরু হবার আগের রাত্রে দত্তরা ডেকে পাঠালেন আমাকে ডেকে পাঠিয়ে টোটাল স্ক্রিপ্টের আমার যে চরিত্রগুলো আমার দিকটা উনি আমাকে খুব বুঝিয়ে বললেন যে আপনি গ্রামের একজন সাধারণ মানুষ এইভাবে শুরু আপনার আর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল একদিন শুটিং হচ্ছিল এখানে আনোয়ার হোসেন আসছে গ্রামে আমরা শুটিং দেখছি সব ওর মধ্যেই ওই গোলাগুলি শুরু এবং সেখান থেকে সব যুজার মতো পালিয়ে গেলাম এবং আমরা ওই গ্রামের কিছু লোক পালিয়ে যে মুক্তিযোদ্ধা ট্রেনিং ট্রেনিং নিয়ে দেশের জন্য যুদ্ধ করি ববিতাও আমাদের গ্রামের মেয়ে নায়িকা ববিতা উজ্জ্বল আমাদের গ্রামের তো এইভাবে গল্প উনি সবটা আমাকে বললেন যে এই আপনার করণীয় এই শুরু হলো শুটিং করলাম প্রথম দিনের কাজে খুব খুশি হলেন আমার মনে আসা যে খুব ভালো লাগলো যে আপনি প্রথম দিন খুব চমক তখন আমাকে আপনি আপনি করেন উনি আর আমি আসলে ওই নিজেকে ভাবলাম যে যখন এত ভালো একজন পরিচালকের ছবিতে কাজ করতে এসেছি তা আমি নিজেই খুব উৎসাহী হয়ে গেলাম আমি প্রত্যেক দিন সন্ধ্যায় দাদার কাছে চলে যেতাম যে দাদা যখন ফ্রেশ ফ্রেশ হয়ে বসতো তখন আমি দাদাকে বলতাম দাদা পরের দিনের কাজগুলো একটু যদি আমাকে বুঝিয়ে দেন পরে যে এগুলি কাজগুলি আছে হ্যাঁ 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 বশ বস বস তখন বেশ কাছে করে নিয়েছেন বস পরের দিনের সিকোয়েন্সগুলি এবং আমি এমনও হয়েছেন আমি দাদা এই এই ডায়লগটার ডেলিভারিটা একটু আমাকে বলেন উনি বলে দিয়েছেন ওনার একটা গুণ মানে অসম্ভব ধরনের কি বলবো মানে আমি তার প্রশংসা করে শেষ করতে পারি না আজকে যে আহমদ শরীফ আমি হয়েছি এটা কিন্তু সবটাই আমার দাদার দেয়া আমি তাকে ভীষণ অন্তর থেকে শ্রদ্ধা করি ওনার কারণে আজকে আমি আহমদ শরীফ উনি আমাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দিতেন যে এইটা এই বলবে এটা এই বলবে এই ডায়লগটা নাবির নিচের থেকে বলবে এই ডায়লগটা গলার এখান এগুলো আমার মনে হয় অনেক অভিনেতাই এখনো জানেন যে সংলাপ পিঠের এখান থেকেও বলতে হয় গলার এখান থেকেও বলতে হয় এটা আমি খুব ইভাবেই বললাম যে অনেকে হয়তো এটা এই কোরিওগ্রাফি অ্যাক্টিংয়ের এটা এটাতে কোরিওগ্রাফি অ্যাক্টিং এজ এ কোরিওগ্রাফি ডেফিনেটলি যদি ডান্স কোরিওগ্রাফি হয় তাহলে পরে অ্যাক্টিংয়েরও কিন্তু মস্ত বড় কোরিওগ্রাফি আছে তো সেটা আমি দাদার কাছ থেকে শিখেছি আমি উৎসাহ ছিল শিখেছি এবং এই একটা ছবি করার পরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমি অনেক সারা পেয়েছি যার যার কারণে জীবনে যে ছবিটিতে আমি রাষ্ট্রীয় পুরস্কার পেলাম গাংচিল এই গাংচিলে যারা সিলেক্টেশন করেছে ডাইরেক্টর এবং তার বন্ধু তারা আমার ওই অরুণোদয়ের অগ্নে সাক্ষী দেখেছে দেখার পরে তারা বলেছে যে ওনার কাছে চলো আমার কাছে তখন এসছে এবং ওই রেফারেন্স বলেছে যে আপনি দত্তদার ছবিতে কাজ করেছেন না যে হ্যাঁ বলে আপনি পারবেন আপনাকে আমাদের দরকার এই গল্পের নায়ক এটা ছিল আপনি নায়ক গল্পটা শোনার পর খুব ভালো লাগলো আমিও চেষ্টাও করেছি আপ্রাণ এবং সেই ফলও পেয়েছি যে আমাকে পুরস্কৃত করেছে রাষ্ট্রীয়ভাবে ওই ছবিতে অরুণধার অভিষেকের যেটা খুব স্পেশাল ব্যাপার যে কাজ হয়ে যাওয়ার পরে ছবি রিলিজ হলো আরুন এরপরে মজার কথা এটাই যে তখন তিনজন করে নমিনেশন পেত পুরস্কারের জন্যে তিনজন করে প্রত্যেক সেকশনে তো শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনজনের নাম বেরোলো ওখানে আনোয়ার হোসেন সাহেব আমার নাম আরেকজন জনকার নাম আমি অবাক হয়ে গেছি যে আনোয়ার হোসেনের মতো মানুষের পাশে আমার নামটা এসছে মনোনয়ন পেয়েছি আমি যে শ্রেষ্ঠ অভিনয় এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি মনোনয়ন আমার শ্রেষ্ঠ পুরস্কার দরকার নেই আমি আনোয়ার হোসেনের মতো মানুষের বা অভিনেতার পাশে যে সেকেন্ড লোক বা থার্ড লোক হিসাবে নমিনেশন পেয়েছি এটা এটা আমার অল ক্রেডিট মাই দাদা আমার উস্তাদ দত্তদা দত্তদা আই মিন সুভাষ দত্ত আমার কাছে একটা বিস্ময় যেখানে বাংলা চলচ্চিত্রে গোলাগুলি বারুদ মারামারি নাচ এই সেই নিয়ে তুলকালাম চলছে সেই সময় উনি মূলধারার চলচ্চিত্রে বানালেন বসুন্ধরা সেই সময়ে তিনি বানালেন গলিধারে ছেলেটি নিয়ে ডুমুরের ফুল এটা একটা বিরাট সাহসের ব্যাপার বলে আমার মনে হয় এগুলো প্যারালাল সিনেমা নয় কিন্তু যেটা যে একটা শর্ট ফিল্ম মুভমেন্ট চলছে সেখানে একটা ভিন্ন গল্প নিয়ে একটা সিনেমা হলো কিংবা একটা ভিন্ন জায়গা থেকে গিয়ে একটা লোক একটা অন্য ধরনের সিনেমা কখনোই করতেন বলেছো ইভেন ওনার যে সমস্ত সফল চলচ্চিত্র তালাশ থেকে শুরু করে যে সমস্ত সিনেমাগুলো করেছেন একেবারেই বাণিজ্য সফল কিন্তু কোথাও এতটুকু মানে বাড়াবাড়ি নেই কোনো জায়গায় কোনো ভালগারের প্রশ্রয় নেই আমি ওই যে তার আরেকটি ছবি করেছি এটার তোমার নেপালের শুটিং হলো ববিতা প্রডিউসার ছিল এটার নাম হচ্ছে ফুলসজ্জা আচ্ছা ফুলসজ্জা দত্তদার ছবি সেই ছবিতে গেছি শীতের মধ্যে ডিসেম্বরে গেছেন দাদা ওখানে কাজ করতে আমাদেরকে ছটায় উঠতে হতো একদম ছটায় উঠবে তুমি ওই এই দাদাও কিন্তু আমাকে তোমার মতো আমার ওই নিক নেমটা জানতেন আমাকে খোকন বলতেন যে তুমি ছটার মধ্যে রেডি হয়ে আমাকে তুলবে আমি রেডি হব। তো আমি ঠিক তাই করতাম তো ওখানে এই তো এত সুন্দর পরিচ্ছন্ন ইট অ্যান ক্লিন গল্প বাট ইটস এ কমার্শিয়াল মুভি ইটস এ কমার্শিয়াল মুভি কিন্তু কোনো রকম কোনো কিছু ভালগারিটি নেই কোনো মারামারি নেই মারামারি আমার হাত দিই মারামারিটিও এত সুন্দর মানে এটাই আমি খালি চিন্তা করেছি যে সূক্ষ্মভাবে কাজ করলে আমিও মানুষ মারি সেটাই প্রমাণ হচ্ছে যে সূক্ষ্মভাবে মার আমি একটা কোট পিন পড়তাম একটা কোট পিন দাদা এখানে প্রথম থেকে আমাকে তো এটা সবসময় রাখবে এইটা দেখা যাচ্ছে যে অগ্নির পরবর্তীতে আমি যাকে মারতে চাই কোন এক জায়গায় হয়তো পার্টি হচ্ছে দেখা হচ্ছে আমি কোট পিনটি দিয়ে সেই মানুষটিকে খালি এটি খোঁজা দিয়ে একটা ক্লোজ শট থাকে কোর্টপিনটি ভুকে গেলো খালি পরে সে মানুষটি ঢলে পড়লো তো এই যে কাজগুলি এটা আমি পিস্তল বা মারামারি ওনার দরকার নেই উনি দেখাচ্ছে এবং এটা বের করা এমন গল্পের শেষে যে বের হচ্ছে কেউ জানে না যে এটা কে মারছে কারা মারছে কে কেন মারছে এইভাবে এবং ওই ছবিতে আমার এখনো একটা সংলাপ মনে আছে দাদা খুব মানে চমৎকার সংলাপ আমার খুব পছন্দ হয়েছে সংলাপটি যে টাইম উইল সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এটা আমি আমার একটা ইয়ে মুদ্রা দোষের মতো ছিল টাইম উইল সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এই কথাটা আমি বলতাম সারা ছবিতে এবং খুব পপুলার হয়ে গেছিল ছবি রিলিজের পরে ওই সবার লোকের মুখে আমি শুনতাম লোকে আমাকে দেখলেই বলতো যে টাইম উইল সে তো দাদার এই কি বলবো যে এরকম কিছু পরিচালকই ছিল আমি আমি যে কাজ করে এসেছি যেমন আলমগীর কবির সাহেব উনিও তখন যে এত অ্যাকশান ছবি হচ্ছে হচ্ছে উনি কিন্তু ওনার জায়গা থেকে বেরোচ্ছেন না উনি ওনার ছবি করছেন এবং সব থেকে মজার ব্যাপার আমাকে ওনার সবসময় রাখতেই হবে এবিসিতে দেখা হলেই পট করে তো গাড়ি থামি এই শরীফ সাহেব শোনেন 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 থামলাম বাই পড়েন ভাই বলে আমার তো একটু শিডিউল লাগবে আপনি তো যে ব্যস্ত মানুষ আর করবে ভাই আপনার কি দিন অসুবিধা হচ্ছে আমি তো শিডিউল অবশ্যই বলে না 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 সত্যি বলছে আমার শিডিউল দেওয়া লাগবে আমার দুই দিন কাজ করে দেবেন উনিও এরকম একটা ছবিতে ছবিটার নামটা মনে আসছে না বাট টেবিলে বসে আমি রূপালী সৈকতের কথা বলছেন রূপালী সৈকতের কথা বলছেন রূপালী সৈকত রাইট বুলবুল আহমদের সঙ্গে কিছু ইন্টারোগেশন দুইটা সিকোয়েন্স উনি আমাকে বললেন যে আপনি পাকিস্তান আর্মিদের মতো চুলটা ছেঁটে আসবেন দ্যাটস ইট আর কিছু লাগবে না তো আমি যেদিন গেছি বাড়ি স্টুডিওতে শুটিং চুলটা ছেঁটে সামনে তো আমাকে দেখে বলে তো আমার হয়ে গেছে ক্যারেক্টার তো সেভেন্টি পার্সেন্ট আপনার গেট আপে করে দিলেন আপনি তবু আপনি বলে আরে বাপরে দুর্দান্ত লাগছে তারপরে দিয়ে সাধারণ টেবিল চেয়ারের সামনে বুলবুল আমাদকে এল্ট করা হয়েছে তার কাছ থেকে আমি ইন্টারোডেশন করছি আর ওই কথার স্টাইলটা উনি বলে দিয়েছিলেন যে যেহেতু আপনি পাকিস্তানি লোক স্যু ক্যানট স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি বাট ইউ ট্রাই টু স্পিক বেঙ্গলি তো আমি ওইভাবে কথা বললাম যে ওয়েল আপনি মাওলানা মাডুডিকে এই এরকম একটি সংলাপ তারপরে আরেকটি যেরকম কথা আপনি কি ফ্রেন্ডস নট মাস্টার্স পড়েছেন এই যে সংলাপগুলি বলা উনি আমাকে একবার শুধু দেখিয়ে দিয়েছে আমি তারপরে নিজে নিজে দুই দিন কাজ করলাম উনি আমাকে পিঠে একটা থাপড় দিয়ে বললো যে এই জন্যে আমি আমার শরীফকে কিনি এটা তো কেউ করতে পারতো না শরীফকে নিয়ে আমরা কেন এটা কী বলেন আপনি কতজন বলে ইম্পসিবল আপনি দেখেন মাথার মধ্যে দিয়েছে আপনি এটাকে কি সুন্দর করতে বলে দেখবেন স্ক্রিনে হ্যাঁ নিশ্চয়ই স্যার তার অ্যাপিয়ারেন্সটাই বলে দিচ্ছে আপনি সেই ছবিতে অত্যন্ত মিষ্টভাষী খুব সুন্দর করে কথা বলছেন মানে একটা প্রতি একটা নেগেটিভ ক্যারেক্টার হলেই যে একটা অন্যরকম ভঙ্গি করে কথা বলতে হবে সেই জিনিসটা ভেঙে দিয়েও আমার খুব মনে আছে সেই ওটাতে একটা জায়গায় আপনার হাত কাঁপছিল বোধ হয় কিছু একটা একটা শর্টে তখন আমি জিজ্ঞেস করে যে আপনার হাতের কী আপনি বলছিলেন এটা আমার মুদ্রা দোষ সেটা আমার খুব পরিষ্কার মনে আছে যে ভিলেন মানে সে ওরকম রাঙা চোখ নিয়ে কথা বলতে হবে না সেই জিনিসটা উনি করেছিলেন প্রিয় দর্শক যাকে দেখে মানুষ আঁতকে উঠছে সে কিন্তু আদৌ ভয়ঙ্কর কেউ নয় কখন ভাইকে আমরা যতদূর জানি অত্যন্ত নিয়মতান্ত্রিক একজন মানুষ খুবই সময় ধরে কাজ করেন আমি একটি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা হয়েছে সেইখানে আমি দেখেছি ঠিক লাঞ্চ ব্রেকের সময়টাতে ব্রেক না হলে পরে তার কাজ করতে অসুবিধা হয় কিংবা আমরা যখন নাটক করতে বাইরে গিয়েছি সেই সময়টা মানে ঠিক সময় ঠিক জিনিসটি তার কাছে যদি না হয় তখনই একটু ঝামেলা হয়ে যায় এছাড়া অত্যন্ত ভালো মানুষ খগন ভাই একটা জিনিস আমি দেখেছি আপনার আপনার পারিবারিক ভাবেই এই যে অভিনয়ের ব্যাপারটি আছে কারণ আপনার ছোট ভাই আলফাজ ভাইয়ের সঙ্গে আমি রেডিওতে অভিনয় করি ব্যাংকে যদিও উনি চাকরি করেন কিন্তু রেডিও নাটককে আমরা নাটকও করতো খুব উৎসাহী নাটক করতো আর তার থেকেই সে পরবর্তীতে ধারাভাষ্যকার হয়ে গেছে সে এখন ন্যাশনাল কমেন্টেটার এই অস্ট্রেলিয়া থেকে আসলো ওয়ার্ল্ড কাপে গেছিল আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড কাপে গেছিল পুরো দেড় মাস থেকে ফিরলো ও আমি চলে আসলাম তারপরেও আমাকে ফোন করেছিল আমেরিকাতে আচ্ছা আমি ওর কমেন্ট্রি শুনতাম লোকে যেটা বলে যখন ওর গলার আওয়াজ শোনে রেডিওতে বলে শরীর আমাদের তো কিছুটা মনে হয় আপনি কমেন্ট্রি করছেন আমি তো না এটা তো আমার ছোট ভাই বলে একই ধরনের গলা আপনার মতোই গলা আমি বললাম যে হ্যাঁ ওর মোটামুটি ভোকাল ভালো যেহেতু আমি বললাম যে ও রেডিওতে নাটক করতো আবার এই পরবর্তীতে হামিদ ভাই ছিলেন তুমি ওদের ওস্তাদ এই ধারাভাষ্যকারদের মেইন মানুষ হচ্ছে আব্দুল হামিদ মারা গেছেন হামিদ ভাই তাকে খুব ইন্সপিরেশন দিয়ে এখানে নিয়ে গেছে এবং তারপরে সে দিনের দিন ভালোই করেছে আমি দেখলাম এবং এখনও দেখলাম যে তার যে এখন বেশ একটা ওই লাইনে যথেষ্ট নাম হয়েছে যে আমাদের ইয়েতে এত বড়ো একটা গেমসে তাকে দেড় মাসের জন্যে নিয়ে পাঠিয়েছে গভর্নমেন্ট কমেন্টেটর হিসেবে ভালো করছে সে কমেন্টেটরটা ভালো করে বাহ ছোটবেলায় আপনারা একসঙ্গে নাটক করতেন এরকম হয়েছে হ্যাঁ ও আমার বেশ জুনিয়র আমার সঙ্গে সুযোগ পেত না কিন্তু থাকতো ও দেখতাম রকম আমার মতো নাটক যেদিন হচ্ছে সে মোটামুটি যে থাকবে দেখবে তারপরে তো রেডিওতে কিছু চরিত্রে আমার সঙ্গে করেছে কাজ মানে ওর প্রোডাকশান ও আবার প্রোডাকশনও করতো পরবর্তীতে আমাকেও প্রডিউসার হতে হয়েছিল রেডিওতে আমিও করেছি কিছু কাজ নাটকের তখন ওই হয়তো দেখা গেল আমার নাটকে ওকেও নিয়েছি আবার ওর নাটকে আমাকে বড় ভাই তুমি একটু কাজ করে দাও আমার আছে ঠিক আছে দেবো করেছি কাজ দুই ভাই একসঙ্গে হ্যাঁ কুষ্টিয়া অঞ্চলটা আমার কাছে আমার মনে হয় খুব একটা জায়গা অনেক শিল্পী অনেক শিল্প সারা জীবনী আমরা কুষ্টিয়াতে বলবো যে হোল বাংলাদেশের মধ্যে কুষ্টিয়াটা একটা সব থেকে সাংস্কৃতিক অঙ্গনে উঁচু জায়গায় ছিল তুমি বড়ো বড়ো দেখো অভিনেতা রাজুর থেকে শুরু করি যদি সুজাতা তার আগে রূপবান রাজু পরবর্তীতে আমি মধ্যে কায়েস বলে একটি ছেলে ছিল নায়ক কায়েস কায়েস সঙ্গে আমরা একসঙ্গে করেছি তো এইভাবে কিন্তু আর গানের জগতে যাও ওখানে খালিদ হোসেন নজুল সঙ্গীত এখনো জীবিত আছেন আমাদের জব্বার আমাদের শিক্ষক আমরা বুলবুল ললিত কলায় ওনার কাছ থেকে সব মিলে কুষ্টিটা কিন্তু সাংস্কৃতিক দিক থেকে অনেক উচ্চত ছিল এখন দেখলাম একটু এটাতে ভাটা পড়েছে এখনকার ছেলে মেয়েরা কেউ ঠিক সঠিকভাবে আমার মনে হয় না যে চেষ্টা চরিত্র করে যে কারণে একটু পিছিয়ে গেছে আদারওয়াইজ আমরা একটা সময় কুষ্টিয়াকে ধরে রেখেছিলাম সাংস্কৃতিক অঙ্গনে কুষ্টিয়া যেরকম বাংলাদেশের অস্থায়ী রাজধানী আমাদের মুজিবনগর এটা কুষ্টিয়াতে তো এরকমই আমরা কিন্তু ওই সাংস্কৃতিক অঙ্গনটাকেও খুব উঁচুতেই রেখেছিলাম কিন্তু এখন অটোমেটিক্যালি এটাকে আসতে সেটা অবশ্য সারা বাংলাদেশেই এখন সাংস্কৃতিক অঙ্গনটার অনেক অবনতি ঘটেছে কারণ আচ্ছা একটা এই এই পয়েন্টে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি আমাদের চলচ্চিত্র আমরা ছোটোবেলায় যে ছবিগুলো দেখেছি তার গল্প তার অভিনয় তার মিউজিক সমস্ত কিছুর মধ্যেই একটা চর্চার চিহ্ন দেখতে পেতাম অর্থাৎ যে অভিনেতাটি অভিনয় করছেন তিনি অভিনয় করতে জানেন যিনি মিউজিকটা দিচ্ছেন ফিল্মের পেছনে কিংবা গানটি যিনি রচনা করছেন তিনি সাহিত্যটা জানেন আজকের চলচ্চিত্র থেকে এই জিনিসগুলো উধাও কি করে হয়ে গেল হচ্ছে যে মানে বলতে কষ্টই লাগে এবং বলা উচিত নয় আমার কথা হচ্ছে যে সব জিনিসই যে কোনো কাজ আমি যে কথাটি বলবো যদি খুব খেয়াল করে তুমি নাও তাহলে বুঝতে পারবে যে একটি পেরেককে সঠিক জায়গায় ঠোকার জন্য কিন্তু সঠিকভাবে আঁতুড়িটি চালাতে হবে তুমি যদি একটু এদিক ওদিক চলো একটি বেকে আরেকদিকে যাবে আমি এইভাবেই কথাটা জানলাম ফিল্মে যা কিছু এইগুলি কিন্তু আগে শিক্ষণীয় বিষয় ফিল্মটা তো আন্দাজে কিছু করলে হবে না যে না আমি জানি ফিল্ম আমি নাটক করেছি না নাটক এবং ফিল্ম এক কথা নয় গানের মিউজিক ইটস এ ডিফারেন্ট ব্যাপার একটা মানে আমি আমার কাছে তো বিশাল কিছু মনে হয় গানের মিউজিক গান তুমি লোকগুলি দেখো কান আতা সাহেব গান করতেন আমরা আজও বলতে পারি না গানগুলি কেন আজকেও আমার মন থেকে ভাইয়ের গান মচে না হ্যাঁ আনোয়ার পারভেজ সুবল দাস সত্য সাহা ছবির জগতে যাও তুমি এই যে বললাম একটু আগে সুভাষ দত্ত আলমীর কবির আমাদের এজে মিন্টু এজে মিন্টু এই ছবি বানাতো কমার্শিয়াল ছবি বানাতো কিন্তু তার মধ্যে একটা মনসিআ ছিল সে এক্সপ্লয় করতো আর্টিস্টদেরকে পারফেক্ট অভিনয়টা নিয়ে আসতো এখন সেই সব জিনিসগুলো হারিয়ে গেছে শুধু ল্যাক অফ প্রপার এজুকেশন অ্যান্ড প্রপার নলেজ তুমি যে কাজটি করছো তুমি যদি সঠিকভাবে ওই জ্ঞানটি লব্ধ না করো তাহলে তুমি তো দিতে পারবে না কিছু আমি মনে করি আমি অভিনয় আজকে সুভাষ দত্ত বা এই যে মিন্টু বালুপ্র কাছ থেকে শিখেছি বলে আজকে যা কিছু করব। আমি কিন্তু করার আগে পাঁচ থেকে দশ বার চিন্তা করি যে আমি এই ডায়লগটা যে এইভাবে ডেলিভারি করবো এটা কি ঠিক হচ্ছে এটাই কি চাচ্ছে সংলাপের মধ্যে কি এটাই আছে আমি এখনও এটা চিন্তা করি স্টিল সেটাই একজন অভিনেতার কাজ এবং আমার মনে হয় আপনার কাছ থেকে এই জিনিসটি এই প্রজন্মের সমস্ত অভিনেতাদের শিখার আছে যে আমি যদি যে কোনো একটা কিছু করি তার পেছনে আমার একটা ভাবনা চিন্তা থাকতে হবে আমার একটা চর্চা থাকতে হবে তাহলে আমার মনে হয় আমি যথাযথ কাজটি করতে পারব সেটাই কিন্তু আমি দেখেছি এবং করে দিতে পারবো সেইটা করতে গেলেই আমার মনে হয় আমাদের ফিল্মে যে ধসটা নেমেছে এর পেছনে মনে হয় এই এই কারণটি অবশ্যই তাই আমাদের চলচ্চিত্র দখল করে নিল একদল মানুষ যারা শিল্প সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই রাখে না যে কারণে আজকে এই এতগুলো সিনেমা হল মার্কেট হয়ে গেল ছিল বাংলাদেশে ভেঙে একসময় তুমি শুনে অবাক হবে বর্তমানে হলের সংখ্যা আড়াইশো আটশোর থেকে নেমে আড়াইশো হয়ে গেছে কিছু হল বন্ধ হয়ে গেছে কিছু হল ভেঙে মার্কেট করেছে কিছু হল চলে না ওইভাবে তালামারা পড়ে আছে তো তাহলে এটাকে আমরা কি ধরে নেব আমার কাছে খুব একটা শঙ্কাই হয় যে তাহলে যেটা দিয়ে আমরা মানুষের কাছে পরিচিতি লাভ করলাম আমি আমার শরীফ আজকে ষোলো কোটি লোক হারুন আমাকে চেনে বা ভালোবাসে এক নামে চেনে আমি আজকে আমেরিকায় যেতটুকুই বেরোই যেখানেই বেরোচ্ছি ট্রেনের মধ্যে পর্যন্ত উঠে এসে শরীফ ভাই আপনি কেমন আছেন এই যে মানুষের উৎসব এগুলি তো এখনকার শিল্পীদের জন্য নেই কেউ তো চেনেও না কে কী কাজ করেছে কিছু জানে না তো এই ভালোবাসা এই ইয়ে সবটা আমি ফিল্ম থেকে অর্জন করেছি ফিল্ম হ্যাজ গিভেন মি তো তাহলে এই এই যদি ইয়েটা চলে যায় শিল্পটা দিনের দিনে যদি ধর্ষণ তাহলে আমি তো বলবো দেশের জন্য অনেক ক্ষতি আমাদেরকে তো পরিচিত করে ওয়ার্ল্ডে আজকে আমি একটা অ্যাক্টার আমি আমার সবথেকে দেখো বড় আনন্দ আমি আমেরিকায় এসেছি জানি না থাকতে পারবো কি না বাট আমার আমার ইচ্ছা সে আমার শেষ ইচ্ছে তো আগে বলি যে আমি সারা জীবন অভিনয় করলাম তেতাল্লিশ বছর উইথ এইট হান্ড্রেড মুভিস আটশো ছবি আমি হয়ে গেল আমার তো আমার সেই সময় এখন এখানে একটা আসার সুযোগ হলো এখন আমার খুব বড় একটা ইচ্ছে যে একটি ছবি হলেও আমি হলিউডের একটি ছবিতে কাজ করবো করবই এটা এটা আমার মনে ইচ্ছা এবং আমি জানি যে আল্লাহ আমাকে পূরণ করাবেন আর এটা তো আশ্চর্য হওয়ার কিছু না আমি অভিনয় থেকে এসেছি বলিউডের ছবিতে তো অভিনয়ই করতে হয় নাকি ওখানে তো অন্য কিছু করতে হয় না অন্য কিছু অ্যাক্টিংই করতে হয় সো অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ সো আই ক্যান ওয়েল আই ক্যান স্পিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্রুয়েন্টলি সো নাথিং আমার জন্য কোনো কষ্টের কিছু না আমি খালি ঢোকাটা তাদেরকে বোঝানোটা দিয়েস আই ক্যান আই ক্যান আমি পারি তোমাদের মতো আমিও একজন অ্যাক্টার আমাকে একবার একটা সুযোগ দেওয়া ফর দ্যাট আই এম রেডি আমি আই হ্যা ব্রিং মাই অল সিরিজ সব ধরনের ছবি আমার কাছে আসে তাদেরকে দেবো তোমরা দেখো আর দেখে আমার মনে হয় না তাদের ফেলতে পারবে তারা একটা ট্রাই করবে যে ওকে ডিজিটাল ইস একটা ওকে লেটাস ট্রাই তো একটাতে ট্রাই করলে ইনশাল্লাহ আমি গোত্রু হয়ে যাবো এটা আমার বিশ্বাস আছে তো মানুষের অভিনয়ের বিষয়টা খুব সহজভাবে নেয় ভালো না আমি মনে করি না যে অত্যন্ত সহজ ব্যাপার নয় বা মেকিং অফ মুভি ডিরেকশন ইট ইস নট দ্যাট ইজি যে ক্যামেরাটা চালিয়ে দিলাম আমি একজনকে আর্টিস্টকে বললাম যে অ্যাকশন ওইটাকে আমি এডিট করে লাগিয়ে পর্দা একদম নট এ মুভি ছবিটা আগে মাথায় বানিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তোমার মাথার মতো থাকতে হবে হাউ ইউল ব্রিং একটা শিল্পীকে নেবে সে শিল্পীটা কীভাবে কর যেভাবে আমি দত্ততাকে দেখেছি এই যে মিন্টু তাদেরকে দেখেছি যে শিল্পীকে আনবে ছবি আঁকিয়ে রাখতো আমার দত্ততা একদম আর্ট করায় যে শিল্পী এখানে দাঁড়াবে এখান থেকে এখানে যাবে আমি নিজে দেখেছি যে পাতায় ডায়লগ লেগে তার উল্টোপেটে স্কেচ করা এটা সত্যজিৎ রায়ও করতেন এই স্টোরি বোর্ডটা পশ্চিমে করার একেবারে একটা খুবই প্রচলিত একটা ব্যাপার এগুলো যদি 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 সময় তুমি 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 পিছনে নিজেকে যেটা বললে যে যে মাথায় না রাখো বানাবে তাহলে তোমার ওটা কি করে একটা সৃষ্টি কী করাবে সৃষ্টি আমি সরি খোকন ভাই আমার কারোর সঙ্গে কথা বলতে গেলে বিশেষত ফিল্মের কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার এই ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে পড়ে কারণ আমি চলচ্চিত্রকে এত বেশি ভালোবাসতাম আমার বাবা মায়ের সঙ্গে মিলে আমাদের একটা সাপ্তাহিক ছিল আমরা সবাই মিলে একটা সিনেমা দেখতে আর সেই সিনেমা যদি টেলিভিশনে চলে তাড়াতাড়ি করে করে বন্ধ দিতে হচ্ছে আমাদের আমরা একসঙ্গে দেখতে পারবো না সেটা এরছে লজ্জার কথা আর কি হতে পারে অবশ্যই প্রিয় দর্শক কথা বলছি বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেতা আমিদ শরীফের সঙ্গে আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের টিভিএন টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে আমাদের আজকের সুরিদ বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেতা আহমেদ শরীফ কখন ভাই বিরতির আগে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম আপনার আপনি দীর্ঘ দিন ধরে আপনি অভিনয় করেছেন পরবর্তীতে আপনি চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র হয়তো সেলুলয়েডে নির্মাণ করেননি কারণ আজকের চলচ্চিত্র কিন্তু ডিজিটাল হয়ে গেছে সেলুলয়েডটা পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত আপনি যেটা নির্মাণ করেছেন সেটা চলচ্চিত্রই যদিও টেলিভিশনে চলে সেটাকে টেলিফিল্ম বলে বাংলাদেশে বলা হয় পৃথিবীর আর কোথাও টেলিফিল্ম বলে কোনো কিছু কিন্তু নেই অবশ্যই 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 এই কথা অত্যন্ত অনস্বীকার্য যে অত কথা এই টেলিফিল্ম কথাটি নেই আমাদের এখানে অনেকটা বলবো যে আমাদের যে বলছিলাম একটু আগেই যে আমাদের মূলধারা যে চলচ্চিত্র যে জিনিসটা সেটাকে যে আস্তে আস্তে দিনে দিনে ঝিমিয়ে যাচ্ছে সেটার পিছনে কিন্তু এই জিনিসগুলি এই টেলিফিল্ম রমক তমক এই সেই বা টেকনিক্যাল যে ব্যাপারটা সেটাও আমি বলবো ওয়ান অফ দি পয়েন্ট বা ওয়ান অফ দি রিজন যে মূল ধারা থেকে আমরা সরে যাচ্ছি ডিজিটালি ঠিক আছে ডিজিটালি ছবি বানানো যায় কিন্তু একটি বিশাল জিনিসকে আমার মনে হয় যে তুমি ডিজিটালি পর্দে আনতে পারবে ডিজিটাল ক্যামেরা দিয়ে বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে তুমি যদি বানাতে চাও জুলিয়ার সিজের অন দ্য স্ক্রিন আনা ডিজিটাল দিয়ে সম্ভব নয় ইউ নিড ঠিকই থার্টি ফাইভের অনেক প্রযুক্তি আমি বলবো যে অনেক কারণে প্রয়োজন থার্টি ফাইভের প্রযুক্তিটা এই পঁয়ত্রিশ মিলিমিটারটা ওয়ার্ল্ডে তৈরি হয়েছিল কেন বা এখনও হলিউডে কেন শুট হচ্ছে থার্টি ফাইভই তো হচ্ছে থার্টি ফাইভ ছাড়াও মানে ডিজিটাল সিনেমাও হলিউডে হচ্ছে আমারও আপনার মতো কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা আছে মানে কিছুতেই আমি সেলুলারটা হাত দিয়ে ধরতে পারবো না এটা আমি কিছুতে মেনে নিতে পারি না কিন্তু যেহেতু আজকের এই ডিজিটাল চলচ্চিত্র আপনার চলচ্চিত্র নির্মাণকে অনেক সহজ করে দিচ্ছে ফরমেটটা ভিন্ন হয়ে গেছে কিন্তু আপনার গল্প বলা আপনার ছবি আঁকা সেই ভাবনাটা তো আপনার আছেই এবার আপনি যা দিয়েই আঁকুন না কেন যদিও আমরা সেলুলাইটকে হারাবার বেদনা ভুলবো না কিন্তু যদি আমরা গ্রহণ করে নিই যে আমরা ডিজিটাল চলচ্চিত্র দিয়েই আমাদের শিল্প চর্চাটা করব তাহলে বোধহয় আমাদের জন্য সহজ হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তখন কথা অত্যন্ত যুক্তিযুক্ত কথা এটির এটির কারণ অনেকগুলির কারণেই আজকে এই ইয়ে হয়েছে আমাদের মূল চরিত্র চলচ্চিত্রটা এত ইতে চলে গেছে যার মানে আমি বলবো যে এখন কীভাবে এটাকে আমাদের দেশে আবার ফিরিয়ে আনা যাবে আমি বড় একটা কষ্টের মধ্যেই আছি যে কোন সময় চলেই যাব সময় হয়ে গেছে অনেক দিন দীর্ঘদিন আল্লাহ তাল্লা সুযোগ দিলেন দর্শকদের আনন্দই দিলাম গালিও খেলাম আবার এই গালি আমার কাছে সবসময় দোয়ার মতো কারণ দর্শকরা আমাকে তালির বদলে গালি দিয়েছে হলে কিন্তু এই গালি আমার কাছে মাথার মুকুট হয়ে গেছে এক সময় এবং দেখো যে আজকে ষোলো কোটি মানুষ এক কথা তো আমাকে ভালোবাসে চেনে বলবো না ভালোবাসে এবং কিভাবে যেটা সম্ভব হলো আমি জানি না যে আটশো ছবিতে কাজ করে ফেললাম এইট হান্ড্রেড আমি একটা আমার পাঁচশো ছবির উৎসব করেছিলাম বাংলাদেশে যখন পাঁচশো ছবি হলো আমি নিজেও জানতাম না যে আমি লোকজনের কাছে এই খলনায়ক করে এত জনপ্রিয় বিশ্বাস করা হারুন ওই দিন আমার প্রথম উপলব্ধি আমাদের ওই একটি পার্ক আছে ডাকাতে সেই পার্কে করেছিলাম হাসুলিয়ার এদিকে নতুন পার্ক আচ্ছা আমার এই যে একটু যার আগে বললাম তোমাকে আমার গুরুদেব আমার উস্তাদ দত্তদাকেই আমি ওখানে প্রধান অতিথি রেখেছিলাম আমি কোনো মিনিস্টার মন্ত্রীকে ডাকিনি আমি রাজ্জাক ভাই কবরি এদেরকে বিশেষ অতিথি আর প্রধান অতিথি হচ্ছে দত্তদা যিনি আমার মঙ্গল সেদিন সন্ধ্যায় জ্বালিয়ে দিয়েছিলেন আমাকে মাথায় আদি আশীর্বাদ করেছিলেন তো আমি বুঝতে পারলাম না আমার ধারণা ছিল যে হবে লোক হবে ঠিক আছে ওদের কথায় যে লোকের জায়গা দেওয়া যাচ্ছে না মানে একটা অসম্ভব আমি দেখছি রিয়াজের মতো ছেলে আমাদের নায়ক ও বেচারা আমার অনুষ্ঠানে আসার জন্যে তাকে চার মাইল হাঁটতে হয়েছে গাড়ি রেখে দিয়েই বলে শিখবে আমি তো ফেরতও যেতে পারছি না আপনি মাইন্ড করবেন আর একদূর এসেও গেছি এখন আমি যাবো কি করে বললে আমি গাড়ি রেখে দিয়ে রিক্সা হাঁটা এরকম করে আমি এসেছি তো আমি ওকে বললাম যে এটা তো আমি বলতে পারবো না এই আমি বলতে পারবো সারা জীবন কথা যে তুই এইভাবে এসছিস আমার তো হারুন এত লোক এত লোক ওই দিন আমি অনুভব করলাম যে ইয়েস আমাকে লোকে ভালোবাসে লোকের কথা আমার মনে আছে আমরা পটুয়াখালীতে শো করতে গিয়েছি একটা রেস্ট হাউসে আপনাদের থাকতে দেয়া হয়েছে তার সামনে বিশাল একটা মাঠ আচ্ছা এই মাঠে রাত থেকে এসে লোক বসে আছে প্রিয় দর্শক মাঠ বোঝাই লোক ওনারা ঘুমাচ্ছেন কিছুক্ষণ পর পর দর্শকদের ভেতর থেকে চিৎকার করে উঠে ওরা চিরা মুড়ি গুড় এইসব নিয়ে এসেছে গ্রামেগঞ্জের মানুষ সারা রাত ধরে মাঠে বসে আছে কিছুক্ষণ পর পর চিৎকার করে উঠে বুলবুল আহমেদ এবার বুলবুল আহমেদকে ঘুম থেকে উঠে এসে হাত নেড়ে দিয়ে তারপর শুতে যেতে হয় আবার কিছু আহমেদ শরীফ এবার আহমেদ শরীফকে ঘুম থেকে উঠে আসতে হবে তাদের সামনে এসে যে হ্যাঁ ভাই আছি আমি যখন আশ্বস্ত করা হচ্ছে তখন আবার তারা থামছে চিৎকার আবার নতুন লোক আসে আবার যেতে হয় বাইরে এই হচ্ছে নিয়ম কিছু লোক লোক যাবে আবার আবার নতুন বাইরে আসতে হবে সামনে সেই সেই কথা আমার খুব মনে আছে না এটা আসলে ভালোবাসা এটা সকলকে মেনে নেওয়া উচিত আমার অনেক বন্ধু বান্ধব আছে চলচ্চিত্রে যারা এটাকে একটু গণ্যভাবে নেয় অন্যভাবে নেব কেন এদের কারণেই তো আমি আমার এক্সাক্টলি তাই না তো সুতরাং আমি সবসময় খুব ইজিভাবে নিই এখনও আমি লোকজন যেখানেই আমাকে যদি একটু দে হয়তো খুব জরুরি কাজে যাচ্ছি যদি থামতে হয় আই হ্যাড টু আই হ্যাড টু আমার করতেই হবে এই এখন আজকেও ট্রেনে আসতে যে গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে উঠবো ওই মধ্যবর্তীর সময় আরেকজন কথা বলবে বলে শুধু আমি একটু আমাকে আপনি ওইটাতে উঠেন না একটু পরে আবার আসবে গাড়ি আর আমার সেটা তো আমি নোলে না একটু কথা বলি আমি তার তো আমি তো তাকেই মানা করতে পারতাম না যে না ভাই আমার জরুরি কিন্তু আমি করলাম না যে লোকটা কষ্ট পাবে কষ্ট দেওয়া উচিত না বলে এটা আমার এটা হচ্ছে আমার আচরণ যে না আমার দর্শক আমাকে ভালোবাসে আচ্ছা কি কী বলবেন বলেন শুনি বললাম উত্তর টু আচ্ছা শুনবে ঠিক আছে দেখা হবে আমি আপনাকে যোগাযোগ করবো তো এইটুকু আমি ফিল করি যে আমার যারা প্রিয় দর্শক বা আমার যারা ফ্যান যারা আমাদের ছবি দেখে আজকে আমাদেরকে ভালোবেসে আমাকে আমর তৈরি করেছে আজকে আমি আমর শরীফ হয়েছি আমার এই দর্শকের কারণে তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয় তাদেরকে অল্প সময় হলেও সময় দেওয়া উচিত এবং তাদের সঙ্গে সুন্দর করে সুন্দর ব্যবহারে কথা বলা উচিত এটি আমার উপলব্ধি অবশ্যই কিন্তু ঘটনাটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা এমন হয় যে আমার মনে আছে একবার আমরা বাইরে যাব লঞ্চে যেতে হবে আমাদেরকে কোথায় না গেছি সদরঘাটে কুলিরা মিলে বুলবুল ভাইয়ের গাড়ির পেছন দিকে তুলে ফেললো চাকা ঘুরছে না ওইদিকে ইয়ে চলে যাবে মানে সেই ধরনের বিড়ম্বনাও সহ্য করতে হয়েছে আর কি বিড়ম্বনা বললে এই চাকা তোলার কথা আর আমি একটু বলি হ্যাঁ আমি এবং আমার ওয়াইফ কুষ্টিয়া গেছি তো কুষ্টিয়ার থেকে ঈদের পর দিন খুলনা বেড়াতে যাব বন্ধু বান্ধব আছে বলেছিলাম যে আসবো তো খুলনা যাচ্ছি খুলনা যেতে যেতে এক জায়গায় দেখলাম যে ট্রেনের ওই গেট পড়ে গেছে মানে ট্রেন যাবে বন্ধ গেটটা তো গাড়ি দাঁড় করাতে হলো এখন এই গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমার ওই গাড়িতে কালো কাক ইয়ে ছিল না কালো পেপারওয়ালা ক্লাস ছিল না তো একজন দেখলো দুজন দেখলো আমি চুপ করে বসে আছি আমি দেখছি যে একজন দুজন করে বাড়ছে 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 লোক এবারে গাড়ির চারিদিকে লোক চারিদিকে লোক হয়ে গেলো আমি তো বুঝলাম যে মুশকিলাম আমার বউ বলছে যে কী করবে বললাম না কিছু না চুপ করে বসে থাকো আমি গেট খুলেই চলে যাব গেট খুলে গেছে ঠিক খুললো না এরা কিন্তু বাইরে থেকে চিৎকার করছে কাজ নামান কাজ নামান নামেন বাইরে আসেন আমি বাইরে যাচ্ছি না আমি জানি যে গেলে খুব মুশকিল এখন এই করতে যখন নাম্বার মানে গাড়ি চালাবো হঠাৎ আমার বউ বলছে যে গাড়ি তো তুলে ফেলছে গাড়ি তো উঁচু হয়ে যাচ্ছে পিছন দিকে ভয় পাচ্ছে আমার রীতিমতো নাম মানে কী হয়েছে বলে গাড়ি তো উঁচু করে ফেলছি পিছনে তো সব লোকজন গাড়িটাকে উঁচু করে গাড়ি আসে সামনে যেতে পারছে না গাড়ি উঁচু করে ধরে রেখেছে গেছে আছে ওইভাবে নামেন নাহলে ছাড়বো না এখন কি বিপদ আমার স্ত্রী রয়েছে সেই কারণে আমি দেখলাম যে না যেদা যেদি করে লাভ নাই তখন ওরা বললাম যে ভাই নামছি তুমি গাড়িটা আছে গাড়ি নামালো তারপর আমি দরজা খুলে নাম ভাই এরকম করছো কেন না আপনি চলে যাচ্ছেন আমরা দেখবো না আপনাকে আমরা দেখবো তো আমাদের সঙ্গে কথা বলেন সব পিছনে গাড়ি লাইন ওটা একটা বিজি রোড কুলনা কুষ্টিয়া ওই এটা সমস্ত একশো গাড়ি হয়ে গেছে পিছনে কার কথা কিছু লোকে আমাকে দেখবে হাত মেলাবে কি সব গাড়িগুলো অনেক কষ্টে বলে ঘুয়ে পরে আমি আস্তে আস্তে করে ছাড়া পেলে আমাদের কোনো রেহাই নেই আমাদের এরকম সহ্য করতেই হয় উপায় নেই কিছু ভাবির প্রসঙ্গটা যেহেতু এলো তখন দর্শকদেরকে একটু বলতে হচ্ছে যে মহিরূহের কাছাকাছি যত বৃক্ষাদি থাকবে তা কিন্তু নজরে পড়বে না একমাত্র মহিরুহের দিকে মানুষ তাকিয়ে থাকবে ভাবি অত্যন্ত ভালো গান করেন আমরা শুনেছি চলচ্চিত্রেও গান করেছেন ভাবির ভাবির গান সম্পর্কে সেই গানের গানের কথাই বলি গানের তোর ভাবির কথা যখন তুললে এখানে এসে নিউ ইয়র্কের মধ্যে ও আটটা বা সাতটা অনুষ্ঠান করলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন ধরনের তো সব জায়গায় প্রাথমিকভাবে যখন যে ঢুকছি হলে তখন না আমাকে সবাই চেনে আমাকে সবাই খুব যথেষ্ট কাজ করছে আমার সঙ্গে ছবি তুলবে এই সেই সবাই কর ঠিক এরপরে যেটা আমি দেখলাম গান যখন হচ্ছে আমার গান যখন শেষ হচ্ছে তখন আমার কাছে এবং স্ট্রেট কিছু বলে দিলে আমাকে বলেই দিলেন যে শরীফ ভাই আপনি যদি একশো হন আমাদের ভাবি দুইশো ভালো ভাই আমি কি অস্বীকার করেছি বলে না আপনাকে আমি সত্যটা বললাম আপনি একশো হান্ড্রেড হান্ড্রেড আর ভাবি হচ্ছে একশো তে দুইশো ওনার গান যে এত মধুর এত সুন্দর করে গান করেন আল্লাহ ওনাকে এত ভালো গলা দিয়েছে এবং এত ভালো গান আমাদের ধারণা ছিল না এখন আপনি পিছনে থাকেন এখন এখন বাবির সঙ্গে ছবি তোলে ভাই তুললে ঠিক আছে অসুবিধা এসব জায়গায় ঘুরছে নিয়মিতই তো প্রিয় দর্শকরা আমিও আশা করব যারা আপনারা আমেরিকাতে আছেন। এবং আগামী ভবিষ্যতে আমার মনে হয় কোনো না কোনো অনুষ্ঠানে পেয়ে যাবেন মেহরুন আহমেদকে যার গান শুনে আপনাদের খুব ভালো লাগবে এবং আমি চাইব যে আপনাদের ভালোবাসা নিয়ে সে আরও আপনাদের মাঝে ভালো গায়িকা হয়ে এখানে থাকবে কারণ সেই আসছে আপনাদের দেশে আমি তার সঙ্গে আসছি কথাটি আপনারা নিশ্চয়ই বুঝে নিতে পারবেন যে সেই আসছে আমি তার সঙ্গে আসছি তো আমার মনে হয় যে সে তার জায়গা অলরেডি করে নিয়েছে হারুন এই আটটা শো দিয়ে এবং আগামীতেও আমরা তার একটা একক শো করতে যাচ্ছি তোমার এই কুইন্স কুইন্স প্যালেস আমাদের পাশেই প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটি ধারণ করে আপনাদের জন্য প্রচার করবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আমরা বোধ একটি প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গ থেকে খানিকটা সরে গেছি সেটা হচ্ছে খোকন ভাই যে চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই প্রসঙ্গে কথা বলছিলেন আপনি একাধিক টেলিভিশনের জন্য চলচ্চিত্র নির্মাণ করেছেন টেলিফিল্ম বানিয়েছি বানিয়েছি এবং সব থেকে যেটা আমি বলবো যে অবাকলো কথা আবার আমার খুব বলবো ভাগ্যেরও কথা যে এটা আমার স্ত্রীর কারণেই ঘটেছে আমি যখন প্রথম চিন্তা করলাম যে একটা টেলিফিল্ম বা ভালো কিছু বানাবো আমার বউ আগেই বাদ সাধলো বলে বানালে কিছু ভালো কিছু বানাবে না যে হোয়াট ডাজ ইট মিন ভালো কিছু ভালোই তো বানাবো বলো না না রকম কিছু গতানুগতিক যেরকম সবাই বানাচ্ছে এরকম কিছু না তাহলে তুমি বলো কি বলো এখন ও ফট করে আমাকে বলে দিল যে তুমি রবি ঠাকুরের শেষের কবিতা বানাও এটা শুনেই তো আমি একবার ঢকিলাম আমি বললাম যে আমি একে তো মন্দ লোক আমার তো লাগানো মন্দ লোক লেখাপড়া যেটা আছে এটা তো অনেক পিছিয়ে রেখে দিয়েছি যে থাক ওটা থাকলে যদি প্রয়োজন হয় বের করব। তো এখন এই শেষের কবিতা বলায় আর আমি খুবই চিন্তিত হলাম ঢাকায় চেষ্টা করলাম স্ক্রিপ্ট কেউ করে দিতে পারে কি না সেরকম কাউকে পেলাম না সাহস নিয়ে কেউ বলছে না যে করে দেবো মুশকিল হলো গেলাম কলকাতায় কলকাতায় যেয়ে দু তিনজনকে পেলাম তারা দু তিনটে স্ক্রিপ্ট করে আনলো আমি পড়ি আমি আর আমার ভাই বসে থাকে পরে দুজনের দিকে তাকাই ঠিক আছে পরে জানাবো তিনটে স্ক্রিপ্ট হলো না সেবার চলে আসলাম ফেরত আবার গেলাম পনেরো দিন পরে এবার যে পেলাম দুজনকে একজন আসলো সে আনলো একটা লাস্ট একটি ছেলে পেলাম এই ছেলেটির কথাতে আমার প্রথমে খুব মনে হয়নি যে পারবে সে কথা বলেছে যে আমি চেষ্টা করে দেখতে পারি দাদা আমি বলতে পারি না তবে আমি চেষ্টা করতে পারি কারণ এটিতে আমার ইউনিভার্সিটিতেও ছিল পড়াশোনাও করেছি শেষের কবি তারা আর আমারও খুব প্রিয় একটা সাবজেক্ট কারণ তুমি দেখো দিতে পারবো না আমি আপনি সময় চাই দিন পনেরো পরে দেব না তো আমরা চলে গেলাম চলে যেয়ে আবার আসলাম কোনো দিন পরে আরও নই শেষের কবিতার স্ক্রিপ্ট নিয়ে আসলো আমার মনে আছে যে দুজন আমার তিনজন বসে ও পড়ছে মজার কথা হচ্ছে যে ও পড়ে যাচ্ছে আমরা অন্যান্য যে স্ক্রিপ্টগুলোর সময় অনেক জায়গায় থেমেছি জিজ্ঞেস করেছি এটা না করে এটা করতে পারতেন এটা কি বয়ে আছেন ও পড়ে যাচ্ছে এর বেলায় হলো কি ও এক নিঃশ্বাসে পড়ে গেল আমরা এক নিঃশ্বাসে আমার নাটকটা শেষ হয়ে গেল এবং আমার কাছে আমারও কিন্তু বিএ ক্লাসের শেষের কবিতা ছিল আমি যখন কলেজে পড়তাম আমিও পড়েছি দুর্বোধ্য ব্যাপার আজকে আমি বলছি যখন আমি স্টুডেন্ট ছিলাম আমি শেষের কবিতার ওই প্রথমে যে ইকার ওই একারটাও বুঝিনি যেটুকু কোশ্চেন আসতো ওইটুকু লিখতে পারলেই খুশি আমার বোঝার দরকার নেই এখন আমি ওর স্ক্রিপ্ট শুনে বললাম যে তো পানির মতো ইজি স্ক্রিপ্ট আমার মাথার মধ্যে ঢুকে গেছে আমি ওকে থ্যাংকস দিলাম যে তুমি কি আমার সঙ্গে কাজ করবে ওকে বললাম বললো যে হ্যাঁ দাদা করবো ওকে তুমি আমার চিফ বেস্ট বাংলাদেশ থেকে এনেছিলাম একজনকে ও বললাম যে তুমি ওর সেকেন্ড হিসেবে থাকো ও কাজ করো চলো এই স্টার্ট আর্টিস্ট খোঁজা স্টার্ট হলো আর্টিস্ট খুঁজতে যেয়ে তখনকার দিনের কলকাতার যে ছোট স্ক্রিনের সবথেকে নামি দামি তারকা ও হচ্ছে ইয়ে গার্গি গার্গি রায় চৌধুরী ওর কাছে গেলাম ওকে বলাতেই তো মহা খুশি বললো দাদা তুমি কি বলছো শেষ কবিতা বানাবে আমলাম যে হ্যাঁ বলো আমাদের কলকাতা তো এখন সে বহু আগে একটা সিনেমা হয়েছিল তারপর আর এটা কেউ হাত দেয়নি বললো না এটা আমার বানাতে হবে তুমি করবে বলে করবো মানে কি গান এরপরে আমার যেটা মূল চরিত্র গার্গি তো পেলাম এখন হিরোটা বললো গার্গি বললো একটু কাজ করো তুমি কুনাল বলে মানুষ আছে কুনাল কুনাল মিত্র বা কুনাল কি যেন বলে তাকে তুমি একটু কথা বলো দেখো তুমি আগে তো যে তাকে দেখা করলাম বাসায় দেখতে যেয়ে যখন আর সামনে আসলে দেখলাম যে অমিত রায় দাঁড়িয়ে আছে উত্তম কুমারের সেকেন্ড এডিশন তো খুব আদর টতর করে বসলো আমাকে শ্রদ্ধাও করলো খুব একজন বাংলাদেশের তাই বললাম যে দাদা তুমি কি করবে নাকি এই আমার মানে কি আপনি করবো বলছেন কেন না হলে তোমার কি উৎসাহ থাকতে হবে তো বলে টু হান্ড্রেড পার্সেন্ট আছে এবং করবো আমি এটা আমাকে অলরেডি ফোনে ইয়ে বলেছে গার্গি বলেছে তাহলে তাহলে পরে আমাকে একটু সময় দাও আমরা এটা করি আরও কিছু ক্যারেক্টার ছিল ওগুলো খুব পারফেক্ট পারফেক্ট নিল আমার তখন মাথা থেকে ওই ইয়ের চিন্তাটা চলে গেছে বাজেটের চিন্তাটা যে না টিমটা যখন এতই ভালো হচ্ছে হোক টিমটা ভালো হোক মৌমিতা দি একজন আছেন উনি ওই ইটা করলেন হ্যাঁ জ্যাঠামাটা এটা ওনাকে নিলাম আরও মেয়েগুলি সব স্মার্ট মেয়ে পেয়েছি ক্যারেক্টার অনুসারে আবার সব থেকে যেটা আমি বলবো যে তারা যে রিয়েলি অভিনয় পাগল আমার হিরোইনের বাসায় সে বললো দাদা আমরা একটা বসে একটা রিহার্সেল করবো তুমি চেয়ারটা নিয়ে বসে থাকবে তোমার মাথায় গল্পটি আছে স্ক্রিপ্টটি তুমি বসে দেখে যেখানে এসে মনে করবে তোমার যে না এই সংলাপটি এভাবে না এভাবে বলব বললে আমরা সেটাকে শুধরে নেবো তাই এটা আমি বললাম যে তোমার বললে আমার বাসায় আমরা করবো সে এই এতগুলো লোকের খাওয়া দাওয়া সব অর্জন করেছে ব্যবস্থা করেছে করে রিহার্সেল করলো রিহার্সেল করে আমার আরও সুবিধা হলো প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেলো যেখানে আমি যেটা পাচ্ছিলাম না আমার মাথায় যেটা সেটা রিকোয়েস্ট করলাম যে এটা এই না এটা এইভাবে পেয়ে যাবে দাদা এই কোপারেশনে টিম নিয়ে গেলাম এবং পাঁচ দিন আউটডোর করলাম বোধ হয় পাঁচ দিন বা ছয় দিন আউটডোর করলাম ভেরি গুড সবার কাজ সবাই খুব সন্তুষ্ট এরপরে একটু ইনডোরে কাজ ছিল ওখানে আবার আমি আর্টিস্ট একটা ওই হিরোইনের বাবার একটা চরিত্র হেডমাস্টার তো আমি কাউকে নিতে চাচ্ছিলাম ওখানকার কলকাতাকে সবাই ওরা টিমের সবাই বললো যে না দাদা তুমি করো কেন অন্য কাউকে নেবে কেন তাহলে আমি একটা না না একটা রবি ঠাকুরের শেষের কবিতা করছো তোমার প্রেজেন্সটাও তো একটা আমার মনে হয় যে এটা এক সময় কাজ দেবে মনে হয় যে তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের করছে আছে ঠিক আছে নিজের থাকাটা একটু ভালোই লাগবে তো করলাম এটা ওরা খুব পছন্দ করো ওদের ওদেরকে আমি একটা জিনিস মজা করেছিলাম যেদিন আমি কাজ করলাম সেদিনকে আমি আর আমার হিরোইন তোমরা আজকে ডিরেক্টর তোমরা শর্টগুলি নেবে ক দাদা নেবো তো কাজ করলাম তো বললো যে অনবেদ্য অভিনয় করলে দাদা তুমি যে বাংলাদেশের লোক তোমার উচ্চারণে তো কোনো আমরা তো সবসময় ওই ও ওখান থেকে কে বলে উচ্চারণে একটা দোষ পাই আমি বললাম যে দেখো তোমরা তো ওই রবি ঠাকুরের এটাতে কেউ কাজ করতে পারতে না আমি তো ওখান থেকেই করতাম শুধু একটি কারণে এখানে আসতে হয়েছে আমার যে রবীন্দ্রিক যে সংলাপ এই সংলাপ উচ্চারণটি আমাদের দেশের শিল্পীদের কাছে কষ্টকর মনে অনেকে পারে অনেকে পারে না আমি ওই ডিওপোলজি আবারও বলছি যে আমি কাউকে ছোট করার জন্য বলছি না কিন্তু আমি কিছুদিন মাথায় আসছিল না যে এটা কেউ সুন্দর করে যে জন্য আমি তোমাদের কাছে এসে তোমাদেরকে নিলাম যে তোমাদের উচ্চারণগুলো ওই এটা আছে তো আলটিমেটলি টোটাল টিমটা নিয়ে করায় হারুন খুব অ্যাপ্রিসিয়েট হয়েছিল যখন আমি খরচের দিকে তাকালাম তো এটা অনেক খরচ হয়ে গেছে আমার একটা টেলিফিল্ম বাংলাদেশে এখনও সাড়ে তিন লাখ চার লাখ টাকার বেশি দেয় না চ্যানেলরা আর আমি ইন্ডিয়াতে আট লক্ষ টাকা খরচ করে প্রোডাক্টটি বানিয়েছিলাম এইট লাক্স ইন্ডিয়ান রুপি মার্কেটিংটা ঢাকায় এসে আমি নিজে করলাম নিজে ওরা বলে যে শুনবে আপনার মার্কেটিং আপনি কোন এবং আমি এখনও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই চ্যানেলে বসে যে আমাকে এটা আমি চালিয়েছিলাম এটিএনে এবং এটিএনে আমার কাছ থেকে কোনো চার্জ করেনি আমার বললো যে আপনি মার্কেটিং করে যা পান আপনি নিয়ে নেন আপনাকে আমরা ফ্রি দিলাম এটা আমরা এই ভালো প্রোডাক্টটা চালাচ্ছি এইটা আমাদের সেই জন্য ওনাদেরকে আমি অসম্ভব ধন্যবাদ জানাই এবং আমি ইন্ডিয়ান টাকায় আট লাখ টাকা তুলতে পারলাম হারুন ইন্ডিয়ান টাকা আর বাংলাদেশি টাকা এক না আমি বাংলাদেশি টাকায় আট লাখ টাকা তুললাম আমি অতি হ্যাপি কিন্তু আমি ঠিক আছে একটু কম হলো ওকে আমার প্রোডাক্টটা একটা ভালো প্রোডাক্ট হলো হলো খুশি হলাম সবাই যখন চললো তারপরে অনেক টেলিফোন পেলাম যে শুনবে আমরা কিছু হলেও আনন্দ পেয়েছি যে রবি ঠাকুরের একটা ফ্লেভার ওর মধ্যে আছে এরপরে আবার সব থেকে মানে আরও খুশি হলাম কলকাতার থেকে তারা বাংলা একটি চ্যানেল আছে ওটা আমার কাছে ফোন বললো আপনার ওই যে একটি ইয়ে বানিয়েছেন শেষের কবিতা ওটা আমরা চালাতে চাই আপনি একটু কলকাতায় আসবেন আমরা অবশ্যই গেলাম কথা টথা বললেন ভদ্রমহিলা উনি ওটা ই করেন চালান তারা বললো যে আপনাকে আমরা হাইয়েস্ট ইন্ডিয়ান টাকায় দুই লাখ টাকা দিতে পারি তাই বললাম যে যা দেবেন সেটাই আমার কোনো বিষয় না বল ওরাও বলতে চাই যে আপনি তো চালিয়েছেন অলরেডি এটা এটা তো এখানে দ্বিতীয়বার এটা তো আপনার দেশে যদিও এক প্রথমবার চলছে আমাদের আচ্ছা দেন কি আপনার দেওয়া ওটা বড় কথা না আপনারা পর বলেন আমরাও অভিভূত হয়েছি আপনারা এটা দেখে যে আপনি একটি ভালো প্রোডাক্ট বানিয়েছেন আমাদের দেশের শিল্পীদের নিয়ে আপনার স্ক্রিপ্টটিও ভালো আপনার মেকিংও ভালো এবং প্রত্যেকটা জিনিস এত পারফেক্ট ছিল আরণ সাউন্ড ক্যামেরা টেকিংস আর্টিস্টদের অভিনয় সব মিলে এটা বাজে ওয়ান্ডারফুল সুন্দর চমৎকার এবং ওখানে চালালাম তারপর থেকে এখন তারা বাংলা প্রত্যেকে যে বৈশাখ মাস তারা চালাবে আমরাও আশা রাখি আমরা চালাবো আমরাও আশা রাখি আমরা চালাবো ও আচ্ছা টিভি টিভি দর্শক টোয়েন্টি ফোরের এই যে কর্মাধ্যক্ষ আমাকে আগেই বলেছে যে আমার সঙ্গে কথা ছিল তারা বলেছে যে আমরা এটা চালাবো বৈশাখ মাসে হ্যাঁ অবশ্যই আমার কোনো আপত্তি নেই ভালো একটি জিনিস দর্শকরা এখানে বসে দেখতে পাবে আমি নিশ্চয়ই এটাকে উৎসাহিত করবো খগন ভাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি শেষ একটি প্রশ্ন এত পরিশ্রম করলেন প্রোডাকশনটার পেছনে এটা পর্দার জন্য কেন তৈরি হলো না শুধু টেলিভিশনের জন্য কেন নির্মাণ হলো আরেকবার বলছি যে যে প্রোডাকশনটির জন্য এত কষ্ট করলেন এত চমৎকার একটি প্রোডাকশন এটা পর্দার জন্য কেন নির্মাণ হলো না এটা আমাকে বলে এই মুহূর্তে আমাকে কষ্টই দিলে কারণ তুমি আমি যেদিন লাস্ট ছোট পর্দায় ছবিটি মুক্তি পেল সেদিন থেকে নিয়ে ঠিক আজকের এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি সারাক্ষণ আমার চোখে ভাসে যে এটাকে আমি কখন বড় পর্দায় আনবো আমার ফাইন্যান্সের প্রবলেম নিজের সেই জন্য হয়তো পাচ্ছি না আমি তোমাকে সত্যি কথাটা বলি আবারও বলছি যে ক্ষমা চেনেছি যে কেউ কিছু মনে নেবেন না আমি দুই দুইবার বাংলাদেশে অনুদানের জন্য ছবিটি আমি দিয়েছি দুইবার একবার না রিপিট করেছি আমাকে বলা হয়েছে যে আপনি তো আরেকবার আমি দিয়েছি আমি রবি ঠাকুরের শেষের কবিতায় দিয়েছি এবারও রবি ঠাকুরের শেষের কবিতায় দিয়েছি আপনারা দিলে দেবেন না দিলে দেবেন এবং অনুদানে দেওয়া হয়নি দেয়নি তারা কেন দেয়নি এটা আমি বলতে পারবো না আমি জানি না তবে খুব কষ্ট পেয়েছি যে যার লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেই মানুষটির একটি বলবো যে লিজেন্ড যা কিছু আজ ভালোবাসার গল্প লেখা হয় সেখানে কিন্তু শেষের কবিতায় কিছু না কিছু থাকে শেষের কবিতাকে লক্ষ্য করে কিন্তু ভালোবাসার গল্প লেখা হয় আমি যদি ভুল না করি সে শেষের কবিতা ওনারা করতে দেবেন না এটাই আমার কষ্ট যে তাহলে রবি ঠাকুরের আপনাদের জাতির সঙ্গীত তো বাঁচছে তো তাহলে আপনি এখানে একটু করতে দেবেন না কেন বড় পর্দায় আমি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা দেখুক আজকালকার ছেলেমেয়েরাই দেখুক আমি মনে হয় যে তারা দেখলে পরে নিশ্চয়ই খুশি হতো যে না দারুণ একটা ছবি ধন্যবাদ আমি বলি যে এই সংলাপটি লোকের মুখে মুখে হয়ে যেত ছেলে মেয়েদের আজকে যেটা আমার মনের মধ্যে সব সময় বাজে যে দোহাই তোদের একটু কিছু কর ভালোবাসি বাড়ি দে মরে অবসর কই সে ভালোবাসা এটা আমার মনের মধ্যে সারাক্ষণ বাজে থ্যাংক ইউ খোকন ভাই সময় করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য সুপ্রিয় দর্শক শেষের কবিতা পর্দায় আসুক সুনির্মাতা আহমেদ শরীফ আপনাদের জন্য শেষের কবিতা নিয়ে আসুক এই প্রত্যাশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষে এবং পরবর্তীতে আবার কোনো সুরিদ অনুষ্ঠানে এমনিতর কোনো সুরিদকে নিয়ে উপস্থিত হব এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আনন্দে থাকবেন